So the winner is Syed Abid Hossein Sami. বাংলাদেশের স্পোর্টস মিডিয়া সেক্টরে একজন তুখোর অ্যানালাইসিস করবে, এ ছিল অবাস্তব কল্পনা। তবে একজন এলেন, নাম সৈয়দ আবিদ হুসাইন সামি। এলেন, দেখলেন, জয় করলেন কোটি মানুষের হৃদয়। বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রিকেটকে দেখার, বোঝার এক নয়া দিগন্ত উন্মোচন করলেন। তিনি কথা বলেন ক্রিকেটের টেকনিক্যাল দিক নিয়ে, ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, তৃণমূল থেকে জাতীয় সব পর্যায়ের ক্রিকেটকে চেনেন হাতের তালুর মতো। নিজেই তো ঘরোয়া ক্রিকেটের শীর্ষ পর্যায়ের একজন ক্রিকেটার। কাজ করলে প্রতিদান পাওয়া যায়। 2022 সালে পেয়েছিলেন ডেইলি স্টার ওটিটি অ্যাওয়ার্ড। প্রতিদিন নয়া উদ্যমে কাজ করে যাওয়া মানুষটা পেলেন আরও একটা অ্যাওয়ার্ড। দ্য মার্ভেল বিইউ এর আয়োজনে হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত হয় ইনফ্লুয়েন্সার্স ফেস্ট অ্যান্ড অ্যাওয়ার্ড 2023। তৃতীয়বারের মতো হওয়া এই আয়োজনে বেস্ট স্পোর্টস রিভিউয়ার ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন সৈয়দ আবিদ হুসাইন সামি। দেশসেরা ক্রিকেট অ্যানালিস্ট সৈয়দ আবিদ হুসাইন সামি একজন ক্রিকেট অ্যানালিস্ট তো বটেই, সাথে সাথে একজন ক্রিকেটার, একজন ইন্টারন্যাশনাল কমেন্টেটর। এছাড়াও সাংবাদিকতার জগতে তিনি আছেন ওতপ্রোতভাবে যুক্ত। তিনি তাই একের ভিতরে সব। বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে নিজের অবস্থান থেকে সৈয়দ সামি কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। তৃণমূল পর্যায়ের ক্রিকেটারদের নিয়ে কাজ করছেন সময় পেলেই, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন ক্রিকেটারদের টেকনিক্যাল ভুলগুলো। একজন সামি তাই বাংলাদেশের ক্রিকেটের অমূল্য সম্পদ, আর তাই তো পেয়েছেন কোটি কোটি মানুষের ভালোবাসা, নিজের কাজের প্রতি সততা আর দায়বদ্ধতা, নিজের স্বপ্ন পূরণে নিরলসভাবে ছুটে চলা আর দিন শেষে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতাবোধ। এই তিনের মিশলে সৈয়দ আবিদ হুসেন সামি আজ তারুণ্যের আদর্শ। নিজের সাফল্যের ভারী মুকুটে আরও একটি পালক যুক্ত হওয়ায় আপনাকে অনফিল্ড পরিবারের পক্ষ থেকে অভিনন্দন সৈয়দ আবিদ হুসাইন সামি। পারভেজ ইমাম, অনফিল্ড।